আর আপনি তো কোনো ফালতু কথা বলবেন না, আপনার যে তথ্য থাকবে সেটার পিছনে একটা রিসার্চ থাকবে, একটা অ্যানালাইসিস থাকবে, আপনি তো বেকার কথা বলবেন। যজমানের সব বললেন, তাহলে নোট করো, তোমরা নোট করতে থাকো। পৃথিবীতে চার খানের উপরে ধর্মমত রয়েছে, এই এতগুলো ধর্মের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জাতি কারা এটা তোমাদের প্রশ্ন। শুনে কেউ জেনে কেউ, পৃথিবীতে এতগুলো ধর্মের মানুষ বসবাস করছে, কোন ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, কোন ধর্মের এখন আর পৃথিবীতে হয়তো কোন মানুষওয়ালা নাই, কোন ধর্মের হয়তো কোটি কত মানুষ মেনে চলছে, আবার কোন ধর্মের ফ্যান ফলোয়ার হচ্ছে লাখো লাখো কোটি কোটি রয়েছে। তবে আমি যজমান মাস এখন তুমি আমার দৃষ্টিভঙ্গি থেকে তামাম পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জাতি হলো রাসূলুল্লাহর উম্মতেরা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ জাতি রাসূলের উম্মতেরা, মুসলমানেরা। আপনি বলবেন আরিফুল ভাই, মুসলমান তো সব জায়গায় পিছিয়ে, তাহলে শ্রেষ্ঠ হলো কি করে? যজমানের সঙ্গে তারা ঘুরিয়ে প্রশ্ন করলেন, স্যার মুসলমান কোন দিক থেকে শ্রেষ্ঠ হলো? না জ্ঞান বিজ্ঞানে, না এডুকেশনে, না চাকরি বাকরিতে, না অর্থনীতিতে, কোন জায়গায় মুসলমান এগিয়ে? তিনি বললেন, শুনেন, মুসলমানকে আমি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এগিয়ে বলিনি, মুসলমানকে আমি অর্থনীতির ক্ষেত্রে এগিয়ে গিয়েছে এটা বলিনি, মুসলমান ব্যবহার আচারে সবার থেকে শ্রেষ্ঠ হয়েছে এটা আমি বলতে চাইনি। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে মুসলমানকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বললেন? কোরবান যান যজমান নাস বললেন, আমি মুসলমানকে শ্রেষ্ঠ বলেছি, তার কারণ মুসলমানের কাছে বর্তমান দুটো অরিজিনাল জিনিস রয়েছে। করেছেন যজমান নকশা বললেন, দেখো দেখো কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মুসলমানদের কাছে আমি আল্লাহ দুটো জিনিস পাঠিয়েছি, নাম্বার ওয়ান হলো কিতাবুল মুবিন, অর্থাৎ অরিজিনাল কোরআন, কোরআনে কারিম, এটা মুসলমানদের কাছে অরিজিনাল রয়েছে। ওয়া নূরুন আই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কোরআন যার উপরে নাসিল হয়েছে সালটা ছিল 1470, তারিখ ছিল 12 রবিউল আউয়াল, ইংরেজি তারিখ হলো 22 এপ্রিল, আল্লাহ যে দুনিয়ায় রাসূলকে পাঠিয়েছেন। যজমান বাদশা বলছেন, মুসলমানদের কাছে দুটো জিনিস আছে, একটা হলো কোরআন আর একটা হলো সহিহ কোরআন রাসূলুল্লাহ। এই দুটো জিনিস কিন্তু আজ ভেজাল হয় নাই, এই দুটো জিনিস কিন্তু মুসলমানের কাছে অরিজিনাল রয়ে গিয়েছে। এক বছরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুটো জিনিস অরিজিনাল রয়েছে মুসলমানের কাছে, একটা কোরআন আছে আর একটা সহিহ কোরআন রাসূলুল্লাহ রয়েছে। তার ভিতরে ভেজাল ঢুকেছে না ঢোকেনি? কথা বলে না, ভেজাল ঢুকেছে। আর লক্ষ্য করে দেখুন, আপনি তাওরাত পড়ুন, সেখানে ওটা আল্লাহর কালাম ছিল, এটা আপনার ঈমান, কিন্তু কোন জিনিসের অরিজিনালিটি বর্তমান আর বেঁচে নাই, সেটা সেই জামানায় অরিজিনাল ছিল, এখন সেটা বিকৃত হয়েছে, পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু আজ কোরআনে কারীম 1500 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু কোরআনের ভিতরে কোন রকম ভেজাল ঢুকেছে নাকি? এই জোরে বলে ভেজাল ঢুকেছে, আর কিয়ামত পর্যন্ত কোন ভেজাল ঢুকবে? আমি মুসলমান কোরআনের উপরে আমল করি না, আমি ভেজাল হয়ে গেছি, আলাদা কথা। আমি কোরআনকে আমার বাস্তব জীবনে ইউটিলাইজ করি,
এটা আমার দুর্বলতা, কিন্তু মনে রাখবেন কোরআন অরিজিনাল ছিল, আছে, থাকবে। লক্ষ্য করে দেখুন, আজকে সেই কোরআনে কারীম মুসলমানের কাছে রয়েছে, কিন্তু আজ মুসলমান দুনিয়া সব থেকে নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত একটা জাতিতে পরিণত হয়েছে। অরিজিনালের পাশে থাকলে মানুষ ধীরে ধীরে অরিজিনালের মতো হয়। আপনারা জানেন, লোহা যদি চুম্বকের পাশে থাকে কিছুদিন থাকার পরে ওই লোহার স্বভাব, ওই চুম্বকের স্বভাব লোহার মধ্যে আসতে থাকে। কি গো বাবা, আসতে থাকে না? থাকে না। ধীরে ধীরে তার ভিতরে আকর্ষণ তৈরি হয়, তার ভিতরে একটা আলাদা ম্যাগনেট পাওয়ার তৈরি হয়। মুসলমান, তুমি 60 বছরের জিন্দেগী কোরআনের সংস্পর্শে কাটালে, কিন্তু কোরআন থেকে তুমি এতটুকু ফায়েজ হাসিল করতে পারলে না। এর চেয়ে অপমান, এর চেয়ে লাঞ্ছনা, এর চেয়ে খারাপি আর কি হতে পারে? সেই কোরআনে কারীমকে আল্লাহ অরিজিনাল বানিয়েছেন, আর এই কোরআন কোনোদিন বিকৃত হবে না। আপনাদের অডিয়েন্স থেকে সওয়াল আসবে, আরে ভাই, পৃথিবীতে এর আগেও আল্লাহ কিতাব নাযিল করেছিলেন, তাওরাত, যাবুর, ইনজিল এবং অসংখ্য সহিফা, সবগুলো পরিবর্তন হয়ে গেল, কিন্তু কোরআন কেন এখনো পরিবর্তন হচ্ছে না, বা কেউ চেষ্টা করেও কেন পারবে না? প্রশ্ন আসে না? আসে না। লক্ষ্য করে দেখুন, এই দুদিন আগে, দুদিন আগে সুপ্রিম কোর্টে কেস করেছে এক কুলাঙ্গার নামধারী মুসলমান ওয়াসিম রেজভী নামে, এই লোকটি কেস করেছে সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে। তার দাবি, কোরআন শরীফের 26 আয়াতকে মুছে ফেলতে হবে। এখন এটা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর লিস্টে রয়েছে। তার দাবি হচ্ছে কোরআনের 26 আয়াতকে মুছে ফেলতে হবে, যে আয়াতগুলোতে তার বক্তব্য অনুযায়ী যে আয়াতগুলোতে নাকি মানবতার বিরুদ্ধে যাচ্ছে যে আয়াতগুলো, সেই আয়াতগুলো মুছে ফেলতে হবে। যে আয়াতগুলো কোরআনে কারীমে মানবতার বিরুদ্ধে যাচ্ছে সেগুলো নাকি মুছে ফেলতে হবে। কোথা থেকে পড়াশোনা করেছেন আর কোথায় তার বিদ্যার দৌড়? হয়তো উনি গরুর পেচ্ছাপকে তামার রূপ বলে খেয়েছেন, ওই জন্য ওনার বুদ্ধি অত দৌড় হয়েছে। কোরআনে কারীমের 6,666 আয়াতে একটা আয়াতও মানবতার বিরুদ্ধে যায় না। একবার জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? পৃথিবীর 184টা দেশে এই কোরআন নিয়ে রিসার্চ হচ্ছে। তোমার মতো ওয়াসিম রেজভীর মতো কত ছাপ্পান্ন এলো গেল, তারা কোরআন রিসার্চ করছে, গবেষণা করছে, তারা কোরআনের একটা ভুল বের করতে পারছে না। লক্ষ্য করে দেখেছেন? আর আমাদের এখান থেকে গরুর পেচ্ছাপ খানে বলা ওয়াসিম রেজভী, তিনি কোরআন থেকে 26টা তিনি মানবতার বিরুদ্ধে তিনি আয়াত বের করেছেন। কি কি, কোন কোন আয়াত, সেগুলো তিনি খোলাসা করেননি, সেজন্য আমরা জানতে পারছি না। না হলে তার টু দা পয়েন্ট অ্যানসার দিতাম, কোরআনের কোন আয়াতগুলো মানবতার বিরুদ্ধে যায় আমাদেরকে দেখা। আমাদের ওলামাই তৈরি আছে, প্রয়োজনে সে যদি সম্মুখ সমরে বসতে চায়, আমাদের ইসলামিক স্কলাররা খুলে আমাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যাত্রা আসুন, এসে বসুন, কোরআনের কোন আয়াতগুলো ইসলামের মানবতার বিরুদ্ধে যায় একটু দেখিয়ে দিই। মনে রাখবেন, উনি হয়তো পড়ে আছেন সেই জেহাদের আয়াতগুলো নিয়ে, যেগুলো সেই জামানায় কোরআনে কারীম যখন অবতীর্ণ হয়েছিল, যখন কোরআনে কারীম কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যখন লড়াই হয়, সেই সময়তে কোরআনের যে আয়াতগুলো নাযিল হয়েছিল সেই আয়াতগুলো নিয়ে উনি এখন সমকালীন প্রেক্ষাপটে বিচার করতে বসেছেন। মনে রাখবেন, তাহলে তো সব ধর্মগ্রন্থের কুরুক্ষেত্রে তো যে যুদ্ধ হয়েছিল সেখানেও তো অর্জুনের সাথে অনেকের কথোপকথনের রেকর্ড রয়েছে, সমস্ত ধর্মের ধর্মগ্রন্থে যুদ্ধের বিবরণ রয়েছে। তেমনি ভাবে কোরআনে কারীমেও সেই জামানার 1,500 বছর আগে বদরের প্রান্তরের যুদ্ধের বিবরণ রয়েছে, উহুদের যুদ্ধের বিবরণ রয়েছে। সেই আয়াতগুলো যদি তুমি কোট করে বলো এগুলো মানবতার বিরুদ্ধে যায়, তাহলে তোমার মতো মূর্খ তো আর কেউ নাই। অথচ ওই কোরআন বলছে যে কোরআনকে তুমি ইন্ডিকেট করছো মানবতার বিরুদ্ধে যায়, 26 আয়াতকে মুছে দিতে চাও। সেই কোরআনের একটা আয়াত নোট করে নাও, সেই কোরআনের আয়াত আল্লাহ বলছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কতালা আন-নাস জামিআ ওয়া মান আহয়াহা ফাকান্নামা আহয়ান-নাস জামিআ। আল্লাহ বলছেন, শুনে রেখে দাও এই মুসলমানেরা, এই তাম পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, যদি তুমি কাউকে অন্যায় ভাবে, কোন প্রাণীকে যদি তুমি
অন্যায়ভাবে হত্যা করো, কোন মানব জগৎকে কোন মানুষকে যদি তুমি একজন মানুষকে সিঙ্গেল পারসনকে যদি তুমি হত্যা করো তাহলে তুমি অন্যায়ভাবে একজনকে হত্যা করলে না, বরং টোটাল মানব জগৎকে তুমি হত্যা করলে। আবার যদি তুমি কোন মানব জগতের কোন একটা মানুষকে তুমি যদি পিছিয়ে দাও তাহলে আমি আল্লাহ সার্টিফাই করছি তুমি একজনকে বাঁচাওনি বরং টোটাল মানব জগৎকে বাঁচিয়ে দিয়েছো। একবার জোরে বলার যাবে না, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি মানব জগৎকে বাঁচিয়ে দিয়েছো। এখানে হিন্দুর কথা বলা হয়নি, মুসলমানের কথা বলা হয়নি, এখানে তাম পৃথিবীর মানবের কথা বলা হয়েছে। এখানে আল্লাহ বলেননি মান কাতালা মুমিনান, যে একটা মুমিনকে হত্যা করবে সে মানব জগৎকে হত্যা করেছে, এই কথা বলেননি। মানে হাইয়া মুমিনান, যে একটা মুসলমানকে বাঁচিয়ে দেবে, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন যদি কোনো মানুষকে তুমি বাঁচাও, বিপদ থেকে উদ্ধার করো, শুধু তুমি ওই একজন সিঙ্গেল মানুষকে বাঁচালে না, বরং টোটাল মানব জগৎকে বাঁচালে যত সওয়াব হবে আমি আল্লাহ তোমার নামায় আমলে লিখে দেব। একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। সুতরাং এটা কি করে মানবতার বিরুদ্ধে যেতে পারে? এই কোরআনকে যদি 26টা আয়াত তুলে দেওয়ার চেষ্টা হয়, হ্যাঁ গো, ইনি কি পারবেন? এই জোরে বলেন, পারবেন? পারবে না। এনার মতো কত ওয়াসিম রেজবি এসেছে গিয়েছে, কোরআন কোরআনের জায়গায় রয়েছে, দে আর প্রবাবলি ইন দা ওয়ার্ল্ড আমাদের ওয়াক হুইচ হ্যাজ রিমেইনড 13 সেঞ্চুরি উইথ আ পিওর টেস্ট। ডক্টর উইলিয়াম মুর তিনি কোরআন নিয়ে রিসার্চ করে শেষে বললেন 1300 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, আমি দেখেছি পৃথিবীর কোন কত ধর্ম গ্রন্থকে পরিবর্তন পরিবর্তন সুপ্রিম কোর্টে কেস হয়েছে। তবে মুসলমান, আমি আপনাদের একটা বিষয় বলে যাই, মুসলমান কোরআনের উপরে আঘাত আসবে, কোরআনের উপরে আঘাত আসবে। মনে রাখবেন এই সামনে ইলেকশন আসছে, সামনে আসছে ভোট, এলাকায় নেতারা ছড়াচ্ছে নোট, কেউ কথা ঠিক না বল, জি মনে রাখবে। অনেককে আবার ফ্রিতে দিচ্ছে মুসাফির বিমল আর তিরঙ্গা, এলাকায় ওই ছেলেগুলো নিয়ে নিচ্ছে এক একজনের সাথে পাঙ্গা, আর যেখানে লাগবে দাঙ্গা সেইখানে পার্টি হবে চাঙ্গা। আপনাদের এলাকায় হিন্দু মুসলমান সব পাশাপাশি বসবাস করেন, এই সামনে কোরআন বন্ধের মধ্যে ইস্যু আসবে, দেখবেন মন্দিরের সামনে গরুর মাথা আর মসজিদের সামনে শুকরের রক্ত, রাতের বেলা কেউ ফেলে দিয়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন। রাতের বেলা দেখবেন আমার অমুসলিম ভাইদের মন্দিরের ভিতরে ঢুকে কেউ প্রতিমাদের তাদের পূজনীয় প্রতিমাদের হাত ভেঙে দিতে পারে। আবার মুসলমানদের মসজিদের ভিতরে লক্ষ্য করলে দেখবেন সেখানে আবার কেউ ঘড়ি ভেঙে দিয়েছে, মসজিদে তালা ভেঙে দিয়েছে। আর যখনই হিন্দুদের ক্ষতি হবে তখন টার্গেট কে হবে? মুসলমান। আর মুসলমানদের ক্ষতি হলে টার্গেট কারা? হিন্দু ভাইরা। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ আমরা হিসাব করতে ভালোবাসি, দুয়ে দুয়ে চার, কিন্তু আমরা ভুলে গিয়েছি তিনে একেও তো চার। কথা ঠিক বলছি না ভুল বলছি? লক্ষ্য করে দেখুন আজকে যারা এখানে এসেছেন, আমি অমুসলিমদের বলবো, আমার মুসলমান ভাইদের বলবো, মনে রাখবেন হিন্দুদের শত্রু মুসলমানেরা নয়, মুসলমানদের শত্রু হিন্দুরা নয়, তবে পলিটিক্যাল লিডাররা আমাদের দুই সম্প্রদায়ের ভিতরে লড়াই লাগাতে চাইছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? সেজন্য আপনারা চোখ কান খোলা রাখবেন, প্রয়োজনে মুসলিমরা আমার অমুসলিমদের মন্দির পাহারা দেবে আর অমুসলিমরা আমাদের মসজিদ পাহারা দেবে। দেখি কোন মাইল লাল এসে আমাদের দুই ভাইয়ের ভিতরে সম্পর্ককে নষ্ট করে দেয়। মনে রাখবেন এই কোরআন বন্ধের মতো ইস্যু সামনে চলে এসেছে, যত ইলেকশন এগিয়ে আসবে টান টান উত্তেজনা বাড়বে। তবে মুসলমান, আমি আপনাকে অনুরোধ করবো, আপনার ধর্মকে টিকিয়ে রাখতে গেলে শুধুমাত্র ওই নামাজ আপনি যেমন পড়ছেন ওই নামাজ তো পড়বেন, সাথে সাথে একটু চোখ কান খোলা রাখবেন। তার কারণ এই যে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্টে আপনারও আইনজীবী লাগবে, আপনারও আইনজীবী লাগবে, আর সুপ্রিম কোর্টে একটা কেস যদি লঞ্চ করে 1,00,000 টাকা পার ডেতে লাগবে, মনে রাখবেন। সেই জন্য যদি আপনাদেরকে মুসলিম সংগঠনরা আপনাদের কাছে চাঁদা
কালেকশন করতে আসে যে আমরা কোরআনকে বাঁচাবার লড়াইয়ে ভারতের সুপ্রিম কোর্টে কোরআনকে বাঁচাবার লড়াইয়ে আমরা নেমেছি সুপ্রিম কোর্টে ওয়াসিম রেজভীর বিরুদ্ধে আমরা আমাদের আপিল করব কোরআনকে প্রমাণ করব সেই জন্য কালেকশন দিতে হবে আপনারা যারা পিছুপা হবেন না আপনারা ওয়াকাতরে দান করবেন কারণ ওটাও আপনার ঈমান বাঁচানোর লড়াই আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ নওজোয়ান তরুণেরা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সব ধর্মগ্রন্থকে পরিবর্তন পরিবর্তন করে দেওয়া হয়েছে ওগুলো হবেই ওগুলো আল্লাহর কালাম ছিল কোরআনও তো আল্লাহর কালাম তাহলে কোরআনেই কেন পরিবর্তন হবে না কোরআনে কেন পরিবর্তন হবে না কেউ তো পারে কোরআনের ভিতর কিছু ঢুকিয়ে দিতে ওয়াসিম রেজভীর দাবি বলছে রাসূলুল্লাহর উপরে যে কোরআন এসেছে ওই কোরআনটাকে আবু বকর ওমর ওসমান এরা নাকি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এরা নাকি নিজেদের কিছু মনগড়া কোরআনে ঢুকিয়েছে বলেন নাস্তাগফিরুল্লাহ বলেন নাস্তাগফিরুল্লাহ এ নওজোয়ান তরুণেরা মনে রেখে দেন কোরআনে একটা চিহ্ন রূপে সেদিক বুঝে খবর নয় বিসমিল্লাহর মাধ্যমে বিরল জিন্নাতে ও নাসের সিন পর্যন্ত কোরআনের এই কোন একটা হারফ কোন একটা অক্ষর কোন একটা সেন্টেন্স দুনিয়ার কোন মানব রচিত নয় জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না সেই কোরআনের কারিমের ভিতরে কেন কেউ কোন কিছু প্রবেশ করাতে পারবে না পরিবর্তন কেন করাতে পারবে না তাওরাতের ভিতরে পরিবর্তন ঘটলো ইঞ্জিলের ভিতরে পরিবর্তন ঘটলো লক্ষ্য করে দেখুন জিন্দাবেস্তার ভিতরে পরিবর্তন ঘটে গিয়েছে বাইবেলের ভিতরে পরিবর্তন ঘটে গেল কিন্তু কোরআনের ভিতরে কেন পরিবর্তন হবে না আল্লাহ কোরআনে পরিষ্কার জানালেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ পরিষ্কার জানালেন আমি তাওরাত নাযিল করেছি আমি ইনজিল নাযিল করেছি আমি যাবুর নাযিল করেছি কিন্তু ওই কিতাবগুলো হিফাজত আমি আল্লাহ করার অঙ্গীকার করি নাই এই সব কিতাবগুলো আমারই কিতাব কিন্তু ওইগুলো হিফাজত করব এই কথা আমি কোথাও বলি না সেই জন্য তাওরাত পরিবর্তন হয়েছে ইনজিল পরিবর্তন হয়ে গেছে যাবুর দুনিয়া থেকে বিলীন হওয়ার পথে কিন্তু আমার আল্লাহ কোরআনের ক্ষেত্রে কি বলেছেন আমি কোরআনও নাযিল করেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি আল্লাহ নিজে নাযিল করেছি আর এর হিফাজতের দায়িত্বটা আমার রাসূলের 180 কোটি উম্মতকে দিয়েছি না আমি পৃথিবীর কাউকে এর হিফাজতের ঠিকা দেই নাই আমি আল্লাহ নিজে কোরআন নাযিল করেছি আর কোরআনকে হিফাজত আমি আল্লাহ নিজেই করব আর একটু জোরে বলা যাবে না আরো জোরে বলেন নারে দিবে জি এই কোরআন হিফাজত কে করবেন আমার আল্লাহ করবেন সুতরাং দুনিয়াতে 56 ওয়াসিম রেজভী আসবে আর যাবে কোরআনের ভিতরে 26টা আয়াত এর বিসমিল্লাহর বাইন নিচে যে নুকতা আছে মিনাল জিন্নাতে ওয়ান নাসের জি নুনের উপরে যে নুকতা আছে ওই নুকতাটাও হটানোর ক্ষমতা দুনিয়ার কারণ নয় তার কারণ হচ্ছে এই কোরআন কোন মানুষের নয় এই কোরআনটা সম্পূর্ণরূপে আমার আল্লাহর কালাম আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তারপরে ডেনমার্কে কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন কোরআনের কপিতে রাস্তায় আগুন লাগানো হচ্ছে দুনিয়ার অনেক মানুষের বিশ্বাস যে আগুন তো সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয় জি এদের বিশ্বাস এদের নাসরাত জি তিনি কি করছেন ডেনমার্কের রাস্তায় দাঁড়িয়ে লাইটার করে কোরআনে আগুন লাগাচ্ছে হ্যাঁ তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় কোরআন সব পুড়ে যাবে যদি আমাদের ভারতবর্ষে এখন লজিকের থেকে ম্যাজিকের দাম বেশি কিসের দাম বেশি ম্যাজিকের দাম বেশি আজকে আমাদের দেশে শিক্ষিত লোকের দাম নাই লক্ষ্য করে দেখেছেন মূর্খরা রয়েছে পাঁচতলায় আর শিক্ষিতরা এখন গাছতলায় আন্দোলন করছে চাকরির জন্য কথা বুঝতে পারছেন জি আমাদের দেশে এখন ম্যাজিকের থেকে লজিকের দাম নয় বরং ম্যাজিকের দাম বেশি হয়ে গিয়েছে জি তাই যাই হোক লজিকের খাতিরে আমি ধরেও যদি নি যে কোরআন পুড়ে যাবে আগুনে কিন্তু মনে রেখে দেন কোরআনের সমস্ত কপিতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে কি কোরআন ধ্বংস হয়ে যাবে এই জোরে বলবেন ধ্বংস হবে ধ্বংস হবে না তার কারণ কি করে ধ্বংস করবে ওই আগুনেরই তেজ পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে কোটি কোটি কোরআনের লক্ষ্য করে দেখুন এই সুনামি
ঢেউ এলো কোরআনের কপি কি ভেসে গিয়েছে, যদি কোরআনের কপি তর্কের খাতিরে মেনে নেওয়া হয় অসংখ্য কপি পানিতে ভেসে গিয়েছে, হাফেজের সিনাকি তাতে ভেসে গিয়েছিল নাকি? আবার কদিন আগে আমখানে ঝড় উঠেছিল, এই ঝড়ে অনেকে চাল উড়ে গেলেও আপনাদের এলাকার হাফেজে কোরআনে সিনা কিন্তু বুকের ভিতরে ছিল। আমার আল্লাহ কোরআনকে এমন ভাবে সংরক্ষণ করেছে, দুনিয়াতে যত রথি আর মহারথি আসুক না কেন কোরআনের এতটুকু ক্ষতি করতে পারবে না। ও মুসলমান জজবান্না সাথে বললেন, পৃথিবীতে মুসলমানদের ধর্মগ্রন্থটা অরিজিনাল অবস্থায় রয়েছে, তাই আমি মুসলমানকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলেছি। কিন্তু সবথেকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, দূরবীন দিয়ে দেখেন, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন, পৃথিবীতে একমাত্র অবহেলিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবদলিত, পদনমিত যে জাতি তার নাম হলো হযরতে মুসলমান। সবথেকে ক্ষতি হয়েছে মুসলমান, মুসলমানরা সব থেকে নিচু জায়গায় রয়েছে, অথচ এদের কাছে অরিজিনাল জিনিস রয়েছে। এই পাগলের খেয়াল নেই, আল্লাহ কাউকে যদি আরাত দিনে চারাক দেয়, ও চারাক টাকা রেখে দিয়েছে রাস্তার মাঝে, আপনাদের হাবড়া অশোকনগর তিন নম্বর গেটের পাশে ও রেখে দিয়ে এসছে, লোক কি বলবে? তুই জানিস না আল্লাহ পাক তোকে কি নিয়ামত দিয়েছে? তুই মনে করছিস এই চারাকটা সাধারণ করে চারাক নাকি? এ তো আরাত দিনের চারাক, বসলেই তো মসজিদ চমকে যাবে। অনেক সাপের মাথায় মনে হয় যখন লাইট জ্বলে তখন ও মনে করে কেউ টর্চ লাইট মারছে, হরিণের পেটে মিগুরাবি হয়েছে, আর খুশবু যখন বের হচ্ছে হরিণ মনে করছে আতরের শিশি মনায় কেউ জঙ্গলে রেখে গিয়েছে। মুসলমান, আল্লাহ তোমার ঘরে কি নিয়ামত দিয়েছে? আল্লাহ তোমার ঘরে কোরআনুল কারীমকে দিয়েছে, আর আল্লাহ বলেছেন কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, তোমার জীবন সোনালী জীবন হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলা যাবে না? আর মুসলমান জীবন যাপন করছে, ও দেখা দেখি চাষ লাগালা দিলাস, সবাই করছে আমিও করি, কিন্তু কোরআন কোনদিন খুলে দেখে না। আজ তো আমাদের এলাকায় কোরআন কখন কাজে লাগে? যদি কারো মুমূর্ষু ব্যক্তি সাকারাতুল মউতের সময় রুহুটা আটকে যায় তখন তার কোরআন কাজে লেগে যায়, তখন মুরব্বিরা বলে বাবা এর সামনে তো একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আর মনে রেখে দেন হাদিস পাক এসেছে, যদি মুর্দার সামনে মুমূর্ষু ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তার রুহুটাকে আসানির সাথে কবজ করার ব্যবস্থা করেন। জোরে বলুন, আরো জোরে বলুন, ফজিলত আছে না নাই? একজন মারা গিয়েছে, গ্রামের লোক তিন দিনে দিল খতম করার, সাত দিনে কোরআন কত, 41 দিনে কোরআন কত? অবশ্যই সওয়াব আছে না নাই? আছে, আপনারা কোরআন খতম করেন সওয়াব আছে, এইগুলোর ফজিলত আমি অস্বীকার করছি না। তবে পৃথিবী বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ডক্টর ইকবালকে আমি কোট করছি যে কোরআন দিয়ে শুধু আমরা মরা শিখবো, কোরআন দিয়ে আমরা বাঁচা শিখবো না। কোরআন দিয়ে শুধু পড়া শিখবো, মরণের সময় তো কোরআন পড়লে কাজে লাগবে লাগবে, অস্বীকার আর ইনকার করছি না, কিন্তু কোরআন দিয়ে শুধু মরা শিখবো বাঁচা শিখবো না। অথচ আল্লাহ বারবার কোরআনে বলেছেন তিবিয়ানা লিকুল্লি শাইইন হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই কোরআনকে আমি হেদায়েতের জন্য পাঠিয়েছি, তোমাদের কাছে রহমতের জন্য পাঠিয়েছি, তোমাদের গাইড হিসেবে পাঠিয়েছি। আজকে কটা মুসলমান কোরআন খুলে দেখেছে? কোরআন খুলে দেখেছে এর ভিতরে কি লেখা আছে আপনি তো জানেন না। আজকে আসুন, আল্লাহ আপনার কাছে একটা মেসেজ দিয়েছেন, একটা চিঠি দিয়েছেন, এই চিঠিটা একটু বাংলায় পড়ে দেখুন। বাংলা কোরআন কিনতে পাওয়া যায়, মার্কেট থেকে কিনবেন, কিনে নিজে একটু পড়বেন, পড়ার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, প্রয়োজনে কিনে ও বাংলা কোরআন কিনে অমুসলিমদেরকে গিফট দেবেন। খ্রিস্টানেরা ট্রেনে করে যখন যায় দেখবেন, ওদের দেখবেন সমাচার বই ওরা দেয়, সমাচার বই ওরা দেয় ফ্রিতে দেয়, যারা পড়বে তাদের ফ্রিতে দেয়। মুসলমান শুধু জলসা দিচ্ছে, মনে করছে ইসলাম ফটাফট প্রচার হবে, ইসলামের সম্পর্কে এলাকার লোকের কনসেপ্ট তৈরি হবে ভালো। জি না, আপনি কোরআন দিন, তাদেরকে কোরআন গিফট করুন বাংলায়, তারা কোরআন পড়ে দেখুক যে কোরআনের ভিতরে কি লেখা আছে। আপনার রাসূলুল্লাহর হাদিস, বুখারী শরীফের হাদিসের বই, বাংলা বই কিনে অমুসলিম বন্ধু বান্ধবদের আপনার গিফট দিন, উপহার দিন, তারা পড়ুক, তারা জানুক আপনার রিলিজিয়ান।
সন্ত্রাসের শিক্ষা দেয় না শান্তির শিক্ষা দেয়? আপনারা জানেন 9/11 আমেরিকা সহ সমগ্র পৃথিবীতে যখন আলোড়ন পড়ে গিয়েছিল, আলোড়ন পড়ে গিয়েছিল যে কোরআন সন্ত্রাসের শিক্ষা দেয়, ইসলাম মানবতা বিরোধী কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করে, ঠিক ওই রকম একটা সময়তে ইংল্যান্ডে একজন কন্ট্রাক্টর প্রতিদিন কন্ট্রাক্টরি করেন, তিনি দেখেন একজন মুসলিম ইসলামিক ধর্মগুরু, তিনি প্রতিদিন তার বাসে ওঠেন আর বাস থেকে নেমে একটা ইসলামিক সেন্টারে লেকচার দিতে যান, প্রতিদিন টাইম ধরা আছে, অমুক টাইমে এই বাস ধরেন। তো কন্ট্রাক্টর মনে মনে করলেন, আমি তো টিভিতে শুনেছি ইসলাম মানবতার বিরুদ্ধে কথা বলে, ইসলাম মানে সন্ত্রাসের ধর্ম, ইসলাম মানে মানবতা বিরোধী কাজ, ঠিক আছে? ইনি যখন ইসলামিক ধর্মগুরু, ইনার মজলিসে গিয়ে, ইনার সেমিনারে গিয়ে, ইনার কনফারেন্সে একদিন বসে আমি ইসলাম সম্পর্কে জানবো, সত্যিকার ইসলাম কি মানবতার বিরুদ্ধে কথা বলে? কিন্তু কন্ট্রাক্টর বলছে আমি যেহেতু একটা ডিউটির মধ্যে থাকি, প্রতিদিন মন চাই কিন্তু ডিউটি কমপ্লিট করে আর ওনার মজলিসে বসা আমার সুযোগ হয় না। তো একদিন ভাবলাম ইসলাম পরে যাব, প্রথমে আগে মুসলমানকে চেক করে দেখি মুসলমান ঠিক আছে কিনা, মুসলমানকে আমি আগে টেস্ট করে দেখি মুসলমান ঠিক আছে কিনা। এই চিন্তা ভাবনা করে আমি কি করলাম, আমি ওই মানুষটা যখন আমাকে টিকিট কাটার জন্য পয়সা দিলে, আমি ব্যালেন্স ফেরত দেওয়ার সময় আমি তাকে অতিরিক্ত পয়সা রিটার্ন করলাম, যে পয়সা দিয়েছিলেন টিকিট তো আমি কেটে দিয়েছি কিন্তু পয়সা ওনার টাকা ফেরত দিলাম, সেই সাথে আমার কিছু পয়সা ওনাকে সেই সাথে ফেরত দিলাম। উনি প্রতিদিনকার স্বভাব অনুযায়ী পকেটে ভরে নিলেন, নিজের গন্তব্যে নেমে গেলে ভিতরে ঢুকে গেলে ইসলামিক সেন্টারের ভিতরে, কিছুক্ষণ পরে তিনি পকেটে হাত দিয়ে দেখছেন কন্ট্রাক্টর ভাই টিকিট তো কাটে নাই, বরং আমাকে এক্সট্রা পয়সা দিয়েছে। তিনি দ্রুত সেমিনার শেষ করে তিনি পরের বাস ধরলেন, সোজা ডিপোতে চলে গেলেন, ডিপোয় গিয়ে সেই বাসে তালাশ করছেন হন্যে হয়ে। জোয়ানেরা যুবকেরা সেই বাসটা যখন খোঁজ করতে দেখতে পেয়ে গেলেন কন্ট্রাক্টর ভাইকে, কন্ট্রাক্টর ভাই দূর থেকে ফলো করছেন মানুষটাকে, দেখি উনি কি করেন। কাছাকাছি যখন এলেন আসার পরে বললেন, ভাই কন্ট্রাক্টর ভাই আপনি কত বড় ভুল করে ফেলেছেন, আমাকে তো আপনি ভুল করে অনেকগুলো পয়সা আপনি রিটার্ন করেছেন ফেরত দিয়ে দিয়েছেন, এই পয়সাগুলো আপনার, এই পয়সা আমার নয়। ওই সময়তে কন্ট্রাক্টর মুচকি মুচকি আসতে লাগলে, ওই সময় ইনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি হাসছেন কেন জানতে চাই? বললেন, ভাই এই পয়সা আমি ভুল করে দেইনি, এই পয়সা আমি আপনাকে ইচ্ছাকৃতভাবে দিয়েছিলাম, পয়সা আমি ইচ্ছাকৃত জেনে বুঝে দিয়েছি। সঙ্গে সঙ্গে রেগে লাল ইসলামিক যিনি লিডার, তিনি রেগে লাল বলছে, আপনি কেন আমাকে ইচ্ছাকৃতভাবে পয়সা দিয়েছেন, আপনি কি জাহান্নামে পাঠাতে চান নাকি আমাকে এই ইংল্যান্ডে জেলে থাকতে পছন্দ করেন, আমি জেলে থাকবো এটা দেখে খুশি হবে? ওই সময় তে কন্ট্রাক্টর বললেন, 9/11 এর পরে টুইন টাওয়ার হামলার পরে তমাম পৃথিবীতে যে আওয়াজ উঠেছে, যে গুঞ্জন উঠেছে মানুষের ভিতরে, যে সংশয় দেখা দিয়েছে, আমিও সেই রোগের রোগী, আমার মনে হলো যে ইসলাম কিসের শিক্ষা দেয় এটা দেখবো, তো তোমার মজলিসে গিয়ে বসবো, কোনোদিন সুযোগ হয় নাই। আজকে আমি ভাবলাম ইসলাম পরে দেখবো, প্রথমে মুসলমানকে টেস্ট করে দেখি মুসলমান ঠিক আছে কিনা, তাই আমি এই পরীক্ষা করেছিলাম, বেশি পয়সা দিলাম। ওই সময়তে ইসলামিক স্কলার বলছেন, আপনি রেজাল্ট কি পেলেন, রেজাল্ট কি পেলেন, পরীক্ষা তো নিলেন, রেজাল্ট কি পেলেন? তিনি বললেন, বাহ বাহ, আজ ইসলাম ভি ঠিক হ্যায় আর ইসকা মুসলমান ভি ঠিক হ্যায়। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। আজকে আপনাদের এলাকায় কোনো মুসলিম আপনাকেও চেক করছে না তো, আপনাকেও পরীক্ষা নিচ্ছে না তো, রাস্তায় পিঙ্ক কালারে একটা 2000 টাকার নোট ফেলে দিলেন, দেওয়ার পরে আপনি সেই রাস্তা দিয়ে আসছেন, উনি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে আপনাকে ফলো করছে, আর আপনি দেখলেন পিঙ্ক কালারের নোট, নামাজ পড়ে ফিরছেন, মনে হলো জিবরিল ফারিস্তা মনে হয় পাঠিয়ে দিয়েছে, বিসমিল্লাহ বলে আস্তে করে পকেটে ভরে নিলেন। মনে অমুসলিমরা কোনোদিন আপনার কোরআন পড়বে না, অমুসলিমরা রাসূলুল্লাহ হাদিস পড়বে না, তারা কোনোদিন জলসায় বসবে না, তারা আপনার রিলিজিয়াস বুক পড়বে না, তারা আপনাকে পড়বে, তারা আপনার আখলাক পড়বে, আপনার চরিত্র পড়বে, পড়ার সাথে সাথে ইমানের কালমা পড়বে। জোরে বলুন, আরো জোরে বলবেন, আরেকটু জোরে বলা যাবে না? আপনি দলিল নেবেন
জনন না মালয়েশিয়াতে মুসলিম কান্ট্রি গুলোর ভিতরে একটা দেশ মালয়েশিয়া। এই মালয়েশিয়া এখন মুসলিম দেশ হয়েছে, কিন্তু একসময় এটা মুসলিম কান্ট্রি ছিল না, পুরো দেশটাই অমুসলিম ছিল। দুইজন সাহাবী দোকান লাগিয়েছিলেন তায়েফে, তায়েফে দোকান লাগিয়েছেন কাপড়ের ব্যবসা, ঠিকঠাক চলেনি। তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ভাই কোথায় রুজি আর আমরা কোথায় খুঁজি, চলো না এমন একটা দেশ দেখি যেখানে গিয়ে আমাদের ব্যবসাটা ভালো চলবে। এই চিন্তা করে দুই বন্ধু মিলে কাপড়ে কাটলি পুটলি নিয়ে তারা নগর শহর প্রান্তর নদী নালা পাহাড় পর্বত পার হয়ে তারা চলে এলেন মালয়েশিয়া, বর্তমান যে কান্ট্রিটার নাম মালয়েশিয়া। সেখানে এসে দুটো দোকান লাগালেন। কি লাগালেন? দোকান লাগালেন। আমরা তো প্রথমেই গিয়ে কোথাও গেলে প্রথম মসজিদ করি। সাহাবা দুজনের ঈমান দেখুন, এনারা দোকান লাগিয়েছে। আমরা কোথাও গেলে প্রথমে মাদ্রাসা তৈরি করি, এনারা দোকান লাগিয়েছে। আমরা প্রথমে কোথাও গেলে খানকা লাগাই, এনারা প্রথমে দোকান লাগিয়েছে। আমরা কোথাও গেলে মার্কাজ তৈরি করি, এনারা দোকান লাগিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের মসজিদ যত বড় হবে অমুসলিমরা মনে হয় দেখে তাক লেগে যাবে, গরিব বাপ রে ইসলাম বিরাট বড়। তো আমরা ভাবি আমাদের জলসা লাইটিংটা যত বড় হবে অমুসলিমরা বলবে বাবা ইসলাম আগে বাড়ছে। না সাহেব, এতে ইসলাম আগে বাড়ে না। স্বাধীনতা 73 বছর পার হয়ে গিয়েছে, আমরা জলসা করেছি একেবারে ধুমধাম, আমরা ওয়াজ ওসিয়াত করেছি বিশাল ব্যাপার, আমাদের মসজিদ করেছি টাইলস ওয়ালা মার্বেল ওয়ালা এসি লাগানো, কিন্তু ইসলাম জয়সান কে তাইসান সুপ্রিমে বেগান, উল্টে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা খারাপ হয়েছে। ইসলাম 1 ইঞ্চি বাড়িনি। আর এই মালয়েশিয়াতে দুইজন সাহাবী গিয়ে দুটো দোকান লাগালে। এ নওজোয়ান তরুণরা দুইজন দোকান লাগাই লাগিয়েছে, লাগানোর পরে দেখতে পাওয়া গেল দোকানদারি করছেন। আর যখন নামাজের সময় হয়ে যায় 4-5 times এভরিডে প্রতিদিন 5 বার 5 বার করে তারা নামাজ পড়ার জন্য কি করেন দোকানের পিছনে একটা জায়গা রেখেছে, প্রতিদিন 5 বার করে দোকানে ছাপ বন্ধ করে পিছনে চলে যান গিয়ে নামাজ পড়েন। জোরে বলুন না, একটু জোরে বলা যাবে না? আমাদের এখানে যে একটু ভালো ব্যবসা তার তো নামাজ মাথার উপর, কত ঠিক না? জি মানে কাজের এত চাপ আমি নামাজ পড়ার সময় পাই। হ্যালো, নামাজটা অকাজ না কুকাজ? এ কথা বলে সব থেকে বড় কাজ না নামাজ? সব থেকে বড় কাজ নামাজ। কে বলো না কাজ আছে? কাজ কে বলো? আমার নামাজ আছে। সব থেকে বড় কাজ হচ্ছে নামাজ। জি, নামাজের টাইম এসে গেল, সাহাবা হুজুর দুইজন দোকানে ছাপ বন্ধ করে পিছনে চলে গেলেন। আজকে মুসলমানের ছেলে এ বলছে হুজুর বিরাট কাজের চাপ, আমি নামাজই পড়ার সময় পাই না। ওরে পাগলা, আল্লাহ যেমন কাজ নামাজ দিয়েছেন তেমনি কাজ করার সুযোগ দেননি আমাদের। এই হাতের 5টা আঙুল, এই 5টা আঙুলের 5 রকম রহস্য আছে। হাতের যে এই 5টা আঙুল আছে, এই 5 fingers, এই 5টা আঙুলের 5 রকম রহস্য আছে। এই দেখেন, এটাকে যদি ফজর ধরা হয় না এটা জোহর হবে, এটা যদি জোহর হয় এটা আসর হবে, এটা আসর হলে এটা মাগরিব, এটা ঈশা। যেমন যেমন ফাঁক আছে আল্লাহ তেমন নামাজের পরে কাজ করার সময় দিয়েছেন। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা লম্বা সময়, ফজরের নামাজ পড়বেন কাজের ময়দানে নেমে যাবেন, লম্বা কাজ করবেন, দেখবেন দিনের 95% কাজ ফজর থেকে নিয়ে জোহরের মধ্যবর্তী সময়ে কমপ্লিট হয়ে যাবে। জোরে বলে বলে এবার দেখুন, জোহর থেকে আসর একটু কম সময়, আপনি কাজ করেছেন, নামাজ পড়েছেন, খাওয়া দাওয়া করেছেন, দুপুরের পরে একটু কাইলুলা করে নেন, একটু গড়াগড়ি করে নেন, আল্লাহ রেস্টের জন্য সময় দিয়েছেন। এই রেস্টের পরে আসর থেকে মাগরিব, আপনার কি বলে আসর থেকে মাগরিব, এই সময়টা একটু অল্প সময় আপনি চাইলে কাজ করতে পারেন, চাইলে ঘুরতে পারেন, আর তারপর